স্বামী ও দুই সন্তানকে নিয়ে আজিমপুরের বটতলায় জাকিয়া রোশনের সংসার। 500 বর্গফুটের এই বাসার ভাড়া 18,000 টাকা। নতুন বছরে যোগ হচ্ছে আরও 1,000 টাকা। আমি যখন বললাম যে সরকারি নীতিমালায় তো বাসা ভাড়া এভাবে বৃদ্ধির কথা আসে না, উনি বলেন যে আমার কথাই আইন, যদি আপনি বাসা ভাড়া বাড়িয়ে দিতে চান তাহলে থাকলে থাকেন, না হলে ছেড়ে দেন। মানে আমরা ওনাদের কাছে একবার জিম্মি, বাসা ভাড়া প্রতি বছর বাড়ায় দিতে হবে, থাকলে থাকবো, না হলে আমাদেরকে বাসা ছেড়ে দিতে হবে। জাকিয়ার মতো রাজধানীর আরও অনেক ভাড়াটিয়ার সামনে নতুন বছর মানেই বাড়তি বাড়ি ভাড়া। এখন বাসা চেঞ্জ করবো, অ্যাডভান্স 1.5 লক্ষ টাকা চাচ্ছে, আমরা এই 1.5 লক্ষ টাকা দিতে পারছি না, তারপরেও 1,30,000 টাকা দিতেই হবে। ইলেকট্রিক মোটর যে লাইনটা ওটা আমাদের সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার কারণে আমাদের বিলটা 4 থেকে 5 গুণ বার বিল চলে আসে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের তথ্য অনুযায়ী 1990 থেকে 2011 সাল পর্যন্ত 22 বছরে বাড়ি ভাড়া বেড়েছে 350%। আইনের প্রয়োগ না হওয়া এবং মালিকদের স্বেচ্ছাচারিতার কারণেই বাড়ি ভাড়া লাগামহীন বলছে ভাড়াটিয়াদের সংগঠন। যদি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটা কার্যকরী হয় তাহলে এই ধরনের হিটলারি মনোভাব কারো থাকবে না, মনোভাব থাকলেও সে কার্যকরী করতে পারবে না। রাজধানীতে এলাকা অনুযায়ী বাড়ি ভাড়া ঠিক করতে নিয়ন্ত্রণ কমিশন গঠনে হাইকোর্টের আদেশ এখনও বাস্তবায়ন হয়নি, এর জন্য সরকারকেই দায়ী করা হচ্ছে। সরকার পক্ষ একটা অজুহাত খোঁজে, সেটা বলে যে আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পাইনি। তো পূর্ণাঙ্গ কপি পাইনি এই অজুহাত দেখিয়ে আজকে 1.5 বছর তারা শেষ করে ফেলছে, কিন্তু এখানে কিন্তু রায়ের পূর্ণাঙ্গ কপির দরকার নাই। এখানে শুধু একটা কমিশন করবে, কমিশনই দেখবে যে কী কী করতে হবে। তো সেই জায়গাটা এখনও সরকারের ব্যর্থতা এবং সরকার সেটি করেনি। অন্যদিকে সরকার বলছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর ক্ষমতাহীনতার কথা বলে দায় সারছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ম্যান্ডেট অনুযায়ী এই জায়গাটাতে আমাদের খুব বেশি একটা কিছু করার নাই, আমরা জানি। তারপরও এই বিষয়টা আপনার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করার একটা আলাদা সংস্থা রয়েছে, এই কাজটি তারা করে। এই আইনটা কিন্তু আমরা বাস্তবায়ন করি না, এটা বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন। যে যে যেভাবে বলতেছে মানুষ যে মানুষ বাড়ি ভাড়া বাড়তেছে, এইরকম না, বাড়ি ভাড়াটা সহনীয় পর্যায়ে আছে। ঢাকায় যারা থাকেন তাদের 70% থাকেন ভাড়া বাসায়। দিন যত বাড়ছে বাড়ি ভাড়া নিয়ে তাদের ভোগান্তিও বাড়ছেই, অথচ এর দায় নিচ্ছে না কেউ, সমস্যা সমাধানের নেই কোনো উদ্যোগ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।